নমস্কার, সন্ধ্যে 6টার প্রাইম টাইমে আপনাকে স্বাগত। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতেই আপনাদের খবরটা দিয়ে দিই যে এবার আর বাইরে বেরোতে হবে না, ভিড়ে হাঁটতে হবে না, প্যান্ডেল হপিং করুন ঘরে বসে জি ২৪ ঘন্টার সঙ্গে। প্রত্যেক দিন এখন থেকে প্রতি মুহূর্তে শুধুমাত্র এই শহর নয়, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় আমাদের নজর রয়েছে। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে ছড়িয়ে রয়েছেন, যেমন গড়িয়ায় নবদুর্গায় রয়েছেন দেবারতী, আলিপুর সর্বজনীনে রয়েছেন সুকান্ত মুখার্জি আমাদের অন্য প্রতিনিধি, শিলিগুড়িতে নিয়ে যাব আপনাদের নারায়ণ সিংহ অপেক্ষা করছে, আর কালিয়াগঞ্জে ভবানন্দ সিংহ। প্রত্যেকের কাছে যাব, নবদুর্গায় চলে যাব শুরুতেই দেবারতীর কাছে। এবার কি থিম নবদুর্গায় দেবারতী? নবদুর্গার ভিড়, একদিকে বাইরে বৃষ্টি আর অপরদিকে প্যান্ডেলের মধ্যে কিন্তু ভিড়ের কোনো খামতি নেই। কি থিম সরাসরি জানবো এখানকার যারা সদস্যরা রয়েছে, এবং পিউ তোমার জন্য এবং আমাদের দর্শকদের জন্য এখানে কিন্তু অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। কি থিম এবার? আমাদের থিম হচ্ছে মায়ের বুকের মাঝে মাদল বাজে। পুরুলিয়াকে কেন্দ্র করে আমাদের থিম গড়ে উঠেছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন ফোক ডান্স হচ্ছে, ওদের কালচারকেই ফুটিয়ে তোলা হয়েছে। বৃষ্টি হচ্ছে বাইরে অঝোর ধারায়, কতটা মন খারাপ? একটু তো মন খারাপ, কারণ আমাদের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেগুলো মনে হয় আজকে আর হয়ে উঠবে না যে হারে বৃষ্টি হচ্ছে, কারণ একবার জন্য সেরকম ভাবে কেউ অতটা থাকবে না, সেটার জন্য একটু মন খারাপ। সবকিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সবকিছু তাদেরও মন খারাপ। আর একটু লোকজন কম এখানে, সারা ভিড়ে গম গম করে, সেখানে লোকজন একটু কম, সেটার জন্য মনটা একটু খারাপ। এত অ্যারেঞ্জমেন্ট করার পরে যদি নজর কাটছে, তবে বৃষ্টি কিছুটা হলেও বাদ সাধছে অন্তত উদ্যোক্তাদের মুখে যা শুনলাম। চলুন শিলিগুড়িতে ঘুরে আসি, তারপর আবার কলকাতায় ফিরবো। নারায়ণ সিংহ আমাদের প্রতিনিধি অপেক্ষা করছে শিলিগুড়ির নজর কাড়া পুজো কি এবার নারায়ণ? একেবারেই ঠিক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি পিউ, শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার সুব্রত সংঘ ক্লাবে, তাদের এবার 61তম বর্ষরে পা। এবার তাদের এই দুর্গাপুজোর নিবেদন হচ্ছে শ্রীক্ষেত্রে উমা। এই প্যান্ডেলে মূলত আমি আমার সহকর্মীকে বলবো বাপনকে একটু দেখাতে, এই প্যান্ডেলে মূলত এবার তারা ব্যবহার করেছে রং বেরঙের কাপড়, এবং যেটা দেখতে পাচ্ছি বাঁশ, রং বেরঙের কাপড় এবং বেশ কিছু লাইটের মাধ্যমে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে, কারণ এত কালারফুল প্যান্ডেল শিলিগুড়িতে এই সুব্রত সংঘ এবার করেছে। তারা কিন্তু এইবার আশা করছে যে গতবারের তুলনায় তার থেকে অনেক অনেক বেশি দর্শক এই পুজো দেখতে আসবে। আমরা এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেব, এই প্যান্ডেল যারা বানিয়েছে সেই শিল্পীর কথা। তরুণ ঘোষ, এবার এটা শ্রীক্ষেত্রে উমা, এই ভাবনাটা এসছে। শ্রীক্ষেত্র মানে হচ্ছে একটা শান্তি স্থান, তো আমি এটাকে করেছি যে একটা শান্তিমান জায়গায় মা উমারা সবসময় বসস্থান করে, আর যে কোনো শান্তি রাজ্য বা শান্তি ক্ষেত্র স্থাপন করতে উমাদের একটা অবদান সবসময়ই আছে। আর বেসিক্যালি আপনারা এখানে দেখছেন যে হলুদ, সবুজ আর লাল কাপড়টা বেশি ব্যবহার করা হয়েছে। তো আমি এখানে হলুদ জগন্নাথের প্রতীক, লাল হচ্ছে মা দুর্গা বা সুভদ্রার প্রতীক, আর সবুজ হচ্ছে বলরামের প্রতীক। সুকান্ত মুখার্জি আমাদের আর এক প্রতিনিধি, সুকান্ত কি দেখছো তুমি, কেমন করেছে নিউ আলিপুর? দেখো, 72তম বর্ষে পড়ল এবছর এই আলিপুর সর্বজনীন, এবং যেখানে এবছরের থিম হচ্ছে রূপকথা নয় জীবনের ইতিকথা। এবং যে প্যান্ডেল, যে মণ্ডপ এখানে রয়েছে, সেই মণ্ডপকে কিন্তু কার্যত চারটে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে জন্ম, তারপরে হচ্ছে শৈশব, যৌবন এবং পরবর্তী সময়ে বার্ধক্য অবস্থা, এবং সেই বিষয়টাকে কিন্তু এখানে বিভিন্ন মণ্ডপে আনাচে কানাচে তাকে ছড়িয়ে রাখা হয়েছে। আমি মণ্ডপ সম্পর্কে জানার চেষ্টা করব এখানে কৌশিক বাবু, কৌশিক ভট্টাচার্যের কাছে। থিম সম্পর্কে বলুন সংক্ষেপে।
আমাদের এখানে মানুষের জন্য যেহেতু কাজ করা হয় সারা বছর আলিপুর সর্বজনীন সাহেব দাসের নেতৃত্বে, তাই আমাদের এবছরের থিম ঠিক হয়েছিল মানুষ নিয়ে হবে। সেই জন্য মানব জীবনের যে চারটে ভাগ আছে, শৈশব কৈশোর যৌবন বার্ধক্য, এই চারটে ভাগে আমাদের এই মণ্ডপ রূপকথনায় জীবনের ইতিকথাকে সাজিয়েছেন শিল্পী পার্থ চট্টোপাধ্যায়। একটা নৌকার অবয়ব দেখা যাচ্ছে, আমরা যেটা জানি যে দুর্গা ঠাকুরের মা আসেন, তারপরে যে কটা রয়েছে আমাদের নৌকো একটা অন্যতম, এখানে নৌকোকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে কেন? নৌকোর আকৃতিটা হচ্ছে মাকুর মতো, নৌকো পাখি, এদের আকৃতিটা মাকুর মতো হওয়ায় যে কোনো বাধা বিপদকে চট করে কেটে নেওয়া যেতে পারেন। আমাদের যৌবন কৈশোরের সেই সমস্যাগুলোকে আমরা এইভাবেই মাকুর মতো আকৃতি দিয়ে কেটে বেরিয়ে যাব মায়ের আশীর্বাদে, এই স্বপ্ন থেকে আমাদের এই ধারণাটা তৈরি। সুকান্ত অনেক ধন্যবাদ তোমাকে, সত্যি থিম ভাবনা একে অন্যকে টেক্কা দিচ্ছে প্রত্যেকটা মণ্ডপে। এবার কলকাতা পুজোর সঙ্গে কিন্তু জেলার পুজো একইভাবে লড়ছে টেক্কা দেওয়ার জন্য, চলুন কালিয়াগঞ্জে যাওয়া যাক, ভবানন্দ অপেক্ষা করছে, কি দেখাবে ভবানন্দ? এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কালিয়াগঞ্জ শহর নয়, শহরতলি। এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নসিরহাট হরিহরপুর সার্বজনীন দুর্গোৎসব। এখানে একটা অদ্ভুত থিমের পুজো হয়েছে, আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো। এখানে যে থিম এখানে কর্মকর্তারা করেছেন, আফ্রিকান জনজাতি, আদিবাসী জনজাতি এবং ভারতীয় জনজাতিদের যে দুই সংস্কৃতির মেলবন্ধন, সেই মেলবন্ধনকে একসঙ্গে করে কিভাবে তারা তাদের তাদের জীবন ছিল, কি তাদের পোশাক বৈচিত্র্য ছিল, কি তাদের সংস্কৃতি ছিল, সেই সমস্ত জিনিসকে কিন্তু এটাকে তারা কিন্তু এইভাবে করে তাদের মণ্ডপে তুলে ধরেছে। এই মণ্ডপে আসলেই মানুষজন যে ছবি এখন দেখতে পাচ্ছে সেই দরজা দিয়ে মানুষজন ঢুকে আসবে, তারপর তারা প্রবেশ করবে মূল মণ্ডপে। এই মূল মণ্ডপে যেটা দেখা যাচ্ছে এখানে সাপ, সূর্য, হাতি, বিভিন্ন জিনিসপত্র দিয়ে এখানকার মণ্ডপ সজ্জা করা হয়েছে। এখানকার উদ্যোক্তারা মনে করছেন যে এখানকার এই সমস্ত জিনিসপত্রগুলোই ছিল আদিম যুগে মানুষজনের, ভারতবর্ষের মানুষজনের এবং আফ্রিকার মানুষজনের কাছে দেবদেবী রূপে। এবং এখানকার যে প্রতিমা রয়েছে পিউ, সেটাও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে কিন্তু ব্রোঞ্জের মতন করা হয়েছে, কারণ ব্রোঞ্জ দিয়ে করা হতো আদিমকালের বিভিন্ন যে দেবদেবীর মূর্তি, সেই দেবদেবীর মূর্তি। আমি এখানে শুনে নেবো আমাদের কর্মকর্তাদের কাছ থেকে তাদের এরকম ধরনের থিম এই শর্তরিত করার কারণ কি, কি কারণে এরকম থিম করলেন? বিষয়টা হচ্ছে যারা ঘরে বসে থাকে আর ছোট ছোট বাচ্চাদের কাছে জন্য একটু আকর্ষণীয় হয়, অন্তত ওরা প্রাচীন ইতিহাসটা সম্পর্কে অবগত হতে পারে, যার জন্য এই কল্পনাটাই আমরা করেছি। এটা দক্ষিণ আফ্রিকার মাসাই সম্প্রদায় এবং আমাদের ভারতীয় ট্রাইবাল সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনে করা হয়েছে। যেমন প্রাচীন যুগে আদিবাসীদের আরাধ্য দেবতা ছিল হাতি, বাঘ, সাপ, এই সমস্তকে আমরা তুলে ধরেছি। এবং মূল প্রবেশদ্বারের ওখানে যে মঞ্চটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেই ট্রাইবাল আদিবাসী সম্প্রদায়ের বিয়ের মঞ্চ, ওরা বিয়ের মঞ্চটাকে ঠিক এইভাবে সাজিয়ে তোলে। অনেক ধন্যবাদ ভবানন্দ তোমাকে, সত্যি থিম ভাবনায় অভিনবত্ব রয়েছে, কারণ মাসাইদের কথা ভাবা হয়েছে কালিয়াগঞ্জের এই মণ্ডপের থিম ভাবতে গিয়ে। আর অন্যদিকে আপনারা নবদুর্গা গড়িয়ার ছবি দেখছেন, সেখানে কিন্তু সাঁওতালদের কথা চিন্তা করে মণ্ডপ ভাবনা এবং পুরো থিমটাই তাদের উপর বেস করে হয়েছে, সেই জন্যই লাইভ পারফরমেন্স হচ্ছে নবদুর্গা এবং পুজোর প্রতিটা দিন এরকমই চলবে, উদ্যোক্তারা যেমন জানালেন। এরকমই শুরুতে যেমন বলেছিলাম আপনাদের, প্যান্ডেল হপিং করুন কিন্তু ঘরে বসে জি ২৪ ঘন্টার সঙ্গে।